বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিবিরে মোট 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে পুরসভার পক্ষ থেকে সবুজ গাছের চারা তুলে দেন পৌরপ্রধান অরিজিতা শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। হুগলি থেকে সতীশ গুপ্তার রিপোর্ট, NNTV বাংলা।